রাজনীতিতে বিরোধী শিবির একে অপরকে কটাক্ষ করবে, সেটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু এ কি ধরনের কটাক্ষ? মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলা মাত্রই শুভেন্দু অধিকারী এমন কাণ্ড করবেন সেটা কেউ বুঝতেও পারেননি। কি করলেন শুভেন্দুবাবু জানেন? তিনি রীতিমতন শার্ট খুলে ফেললেন, ব্যাস তারপর তো কেল্লা ফতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিতেই শুভেন্দু অধিকারী শার্ট খুলে কিছু এমন জিনিস দেখালেন যাতে করে রাজ্য রাজনীতি নতুন করে তোলপাড় হতে শুরু করেছে। কি ভাবছেন তো যে এমন কি দেখালেন শুভেন্দুবাবু? সেই বিষয়টাই আপনাদেরকে এবার খোলসা করে জানাই। গেঞ্জিতে যেদিন পকেট লাগবে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন। দলীয় সভা মঞ্চ থেকে উঠে সকলের সামনে জামা খুলে ফেললেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শুনেই নিজের শার্টের বোতাম খুলে স্যান্ডো গেঞ্জি খুলে রীতিমতন ফেললেন শুভেন্দুবাবু। এটাই তার কটাক্ষের নতুন ভাষা। এরপর তিনি সরাসরি আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুধু তাই নয়, তিনি বলেন আগামী দিনে বিজেপি সরকার আসবে, তখন তাকেও শেখ শাহজাহানের মতন জীবনের শেষ দিন জেলেই কাটাতে হবে। হুগলির তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রমেন্দ্র সিং রায় দ্বারা অযোধ্যার রাম মন্দিরকে নিয়ে করা বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিজেপির একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয়, আর সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে এক প্রকার বিধে বললেন যে গেঞ্জিতে যেদিন পকেট লাগবে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন। দলীয় সভামঞ্চ থেকে উঠে সকলের সামনে জামা খুলে ফেললেন তিনি। শোনাবো আপনাদেরকে, শুভেন্দু অধিকারী কি বলছেন? আমাদের স্যান্ডো গেঞ্জিটা রাখেন, যেদিন ভোট পকেট লাগবে না সেদিন উনি প্রধানমন্ত্রী, তার আগে হওয়ার কোনো চান্স আমাদের স্যান্ডো গেঞ্জিটা রাখেন। যেদিন ভোট পকেট লাগবে না সেদিন উনি প্রধানমন্ত্রী, তার আগে হওয়ার কোনো চান্স। একই সঙ্গে তিনি বলেন যে সন্দেশখালীর মাফিয়াকে বাঁচানোর জন্য কে বাঁচাতে চাইছেন সেটা সবাই জানে। শোনাবো শুভেন্দু অধিকারী কি বলছেন। আজ আন তো সাপোর্ট কিয়া কি সব লোক কো লাইভ টেলিকাস্ট মে সব লোক দেখা ও যে শাহজান কো আন্দর করকে এরিয়া বিজেপি রাজনৈতিক রূপ সে কব্জা করনা চাহতা, এ তো সিএম কা স্টেটমেন্ট অন দা ফ্লোর অফ দি অ্যাসেম্বলি লাইভ হুয়া। কোন সংরক্ষণ দে রা হ্যায়, কোন সুপ্রিম কোর্ট হাইকোর্ট মে বার বার যা রা হ্যায় এই গুন্ডা কো ডন কো বচানে কে লিয়ে, এ বলাৎকারী কো ভূমি মা ভূ মাফিয়া কো বচানে কে লিয়ে, সব লোক কো মালুম হ্যায়, নয়া বাত নেই হ্যায়। এরপর তিনি বলেন যে তারকেশ্বরের এক হরিদাস পাল বলেছেন রাম মন্দিরে কোনো হিন্দু যাবে না, ওটা একটা স্থপতি, তার কোনো প্রাণ নেই, এটা যদি বিহার উত্তরপ্রদেশে গিয়ে বলতো ওকে বান্ডিল করে প্যাক করে দিত। শোনাবো কি বলছেন শুভেন্দু বাবু। এখানকার কে এক হরিদাস পাল, তিনি বলছেন রাম মন্দির অপবিত্র, কোন হিন্দু যাবে না, ওটা নাকি একটি স্থপতি মানে নির্মাণ, তার প্রাণ নাই, এই ধরনের কথা এই বিয়াদব যদি উত্তর প্রদেশ রাজস্থানে বলতো ওকে বান্ডিল বেঁধে প্যাক করে দিত জনগণ। বৃহস্পতিবার অযোধ্যার রাম মন্দির নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন তারকেশ্বরের বিধায়ক রমেন্দ্র সিংহ রায়, যার কারণে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে বিজেপির তরফে। তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রমেন্দ্র সিংহ রায় বলেছিলেন যে অযোধ্যার রাম মন্দির একটি অপবিত্র ধর্মীয় স্থান, হিন্দুদের পুজো দিতে যাওয়া উচিত নয়। গত জানুয়ারিতে অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান হয়, রামলালার মূর্তি প্রাণ প্রতিষ্ঠা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে।
তারপর সমালোচনা করতে গিয়ে বেফাস মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ব্রাহ্মণরা মন্দিরে ঈশ্বরের পুজো করেন, ইমাম সাহেবরা মসজিদে ধর্মীয় আচার পালন করেন, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রাহ্মণ না হয়ে অযোধ্যার রাম মন্দিরে ভগবান রামকে পবিত্র করে কী করে পুজো করতে পারেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবে পৈতে করেছিলেন? এটা ধর্মের অপবিত্র স্থান, তাই অযোধ্যার রাম মন্দিরে হিন্দুদের পুজো করা উচিত নয়। রমেন্দ্র সিংহ রায় কি বলেছেন শোনাবো আপনাদের। আমি মনে করি অপবিত্র এই রাম মন্দিরেতে ভারতবর্ষের কোন হিন্দু যেন পূজা দিতে না যায়, ওটা একটা সফিস তৈরি হয়েছে, ওটা শুধু একটা সফিস তৈরি হয়েছে। ওখানেই থেমে না থেকে তৃণমূল বিধায়ক আরো বলেন যে অযোধ্যার রাম মন্দিরকে এত নিম্ন স্তরে নামিয়ে দেওয়া হয়েছে যে একটি শোপিস তৈরি করা হয়েছে, সেখানে মন্দির তৈরি করা যায়নি। এদিকে রমেন্দুর এই মন্তব্যকে হাতিয়ার করে লোকসভা ভোটের আগে মাঠে নেমে পড়েছে বিজেপি। রাজ্য রাজনীতিও উত্তপ্ত হয়ে উঠেছে। রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল বিধায়কের ওই বক্তব্যকে টুইট করে নিন্দা করেছেন। বিরোধী দলনেতা বলছেন যে এটা তৃণমূল কংগ্রেসের নেতার আসল প্রকৃতি, হিন্দুদের আক্রমণ করতে করতে তাদের দুঃসাহস এতটাই বেড়ে গিয়েছে যে তারা এখন ভগবান শ্রীরামের পূর্ণময় মন্দির, যা হিন্দুদের পবিত্র পীঠস্থান, সেই মন্দিরকে অপবিত্র বলে আখ্যা দেওয়ায় ধৃষ্টতা দেখাচ্ছে। তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রমেন্দু সিংহ রায়, যিনি আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতিও, তিনি বলছেন কি না যে রাম মন্দির অপবিত্র। তিনি আরও বলেছেন যে কোনো অপবিত্র স্থানে হিন্দুরা তারা পুজো দিতে যাবেন না। আমি শুধুমাত্র ওনার এই অবমাননাকর মন্তব্যের নিন্দা করে বিরত থাকছি তা নয়, এমন ঘৃণ্য বিবৃতি দেওয়ার জন্য তিনি যে সকলকে আঘাত করেছেন তার জন্য এফআইআর করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শুনেই নিজের পাঞ্জাবির বোতাম খুলে ফেললেন শুভেন্দুবাবু। না না, ভাববেন না যে এরপর কি হচ্ছে। আসলে স্যান্ডো গেঞ্জিতে যেদিনকে পকেট থাকবে সেদিনকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন, অর্থাৎ অলিক কল্পনা। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। আমাদের স্যান্ডো গেঞ্জিটা রাখে সেদিনে উনি সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে।